এবছর কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ যা দেখতে পাচ্ছি অনেক ভালো, তাই না? কোয়ালিটি ভালো, দিন গেলে আরো ভালো হবে, আরো ভালো হবে। এটা তো প্রথম, এর থেকে আরো হয়তো 10-15 দিন গেলে আরো ভালো, আরো ভালো হবে। যে কাঁচামাল আমদানি হইলেই বাজার তার বাজারের গতিতে কমিয়ে আসে, আর অটো কমিয়ে আসে, আর বাজারে যদি আমদানি না থাকে তাহলে বাজারে এমনি বেড়ে যায়। সিন্ডিকেট বলতে কিছু তো নাই, সিন্ডিকেট বলতে কোনো কিছু নাই। এই যে আলুর বাজার দেখেন না, আলু আনতেছিল, আলু আনতেছিল, মেস্টারটা জরিপনা টরিপনা করার পরে ইম্পোর্টাররা আলু আনা বাদ দিয়েছে, এখন কি হয়েছে উল্টা আরো আলুর বাজার বাড়ছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা দর্শক পুরো ভিডিওতে জানবো। দর্শক, তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি দর্শক না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। এই মুহূর্তে আমি ছিলাম দর্শক মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি আজকে না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি, ভালো আছি। কি অবস্থা আঙ্কেল, বাজারের কি খবর? বাজার নিম্নগামী, মানে পেঁয়াজের বাজার কম, অনেকটা কম এখন, অনেক অনেক কম, অনেক কম। আমদানি পরিমাণ তো অনেক বেশি, আনে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজের দাম কত আজকে? দেশি পেঁয়াজে, ইন্ডিয়ান পেঁয়াজে সর্বোচ্চ 85 টাকা, নিচে 70 টাকা পর্যন্ত আছে। 70 টাকা পর্যন্ত আছে, উপরে 85, নিচে 70। আচ্ছা, আজকে দেখলাম আপনাদের শপে মুড়ি কাটা পেঁয়াজও আসছে। জি জি, আজকে মুড়ি কাটা পেঁয়াজ পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার 30 বস্তা, 10 বস্তা বিক্রি করছে, এখনো 20 বস্তা আছে, 70-75 টাকা করে বেচছি। আচ্ছা, 24 সালে নতুন একবারে, দিন গেলে আরো ভালো হবে, আরো ভালো হবে। এটা তো প্রথম, এর থেকে আরো হয়তো 10-15 দিন গেলে আরো ভালো, আরো ভালো হবে। এইগুলা কত করে বিক্রি করছেন? এগুলো 70-75, 70-75 টাকা। আচ্ছা, এগুলা 70-75 টাকা মুড়ি কাটা, অনেক ভালো পেঁয়াজ, এটা একটু কাঁচা কাঁচা থাকে, তাই না আঙ্কেল? জি জি, এরকমের থাকে। এগুলা আজকে বিক্রি হইতেছে 70-75 টাকা মুড়ি কাটা। বস্তায় কত কেজি থাকে? এগুলা মাফা নাই, 70-75 কেজি আছে। আছে, আচ্ছা, দাম তো মোটামুটি ভাবে ঠিক আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কৃষক ভাইদের কি মোটামুটি লাভ হইতেছে? লাভ, এই এইগুলা ফলন কম হইছে, এইগুলা ফলন কম হওয়ার কারণে লাভ তেমন হবে না। পাকিস্তানি পেঁয়াজটা 2-3 মাস থেকে একভাবেই আছে, একভাবেই আছে। এরপরে আমরা দেখতেছি এখানে আছে এই এই পেঁয়াজটা গতকালকে নামছে, এটা বার্মা, বার্মার। এটা কত করে আজকে? এটা আমরা বার্মা বেচলাম 72-75 টাকা, 72-75 টাকা। এক সময় 80-85 টাকাও ছিল, 100 টাকাও বেচছে, 100 টাকাও ছিল সেম পেঁয়াজ, দাম প্রায় 30-40 টাকা কমছে। ইন্ডিয়ান পেঁয়াজ, পাকিস্তানি, মিশর, সব দেশের পেঁয়াজ, সব দেশের পেঁয়াজই আছে, ভরপুর আছে। মানে যারা ভোক্তা কিনে খায় তাদের জন্য আর চিন্তার কারণে পেঁয়াজের বাজার আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। মুড়ি কাটা অ্যাভেলেবল, যখন আমদানি হয়ে যাবে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে। এবং সুখবর, ভারতের যে নাসিকের নতুন পেঁয়াজটা, এটা পেঁয়াজ অ্যাভেলেবল হয়েছে এবং পেঁয়াজ নাকি মাঠে খুব ভালো হয়েছে। আর ইন্ডিয়া বা বাংলাদেশের পেঁয়াজ যদি ভালো হয় তাহলে বাংলাদেশের ক্রেতাদের জন্য অনেক খবর, অনেক ভালো, অনেক ভালো। ইন্ডিয়ানের উপরে আমাদের অনেক ই করে, নিয়ন্ত্রণ করে, অবশ্যই অবশ্যই। যখন দাম বেশি থাকে তখন ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কারণে দামটা নিয়ন্ত্রণে থাকে প্রতি বছরই। আচ্ছা, বার্মাটা আজকে বিক্রি করতেছেন 70-72, এটা বেচলাম 72-75, 72-75 টাকা। বার্মার পেঁয়াজটা অনেক ভালো, এটা গাছ নাই আঙ্কেল? এটা গাছ অল্প অল্প আছে, একটা গাছ আর আমরা ভালো আছে, এইটা গাছ একটু কম, আগে যেটা দেখছিলাম বেশি ছিল, ওই তুলনায় কম। এটা সাউথের পেঁয়াজ, এটা বেশি 70 টাকা, সাউথেরটা কত? এটা 70 টাকা, এটা 80-82 টাকা, 80-82 টাকা, যেটা 105 টাকা ছিল মনে হয়, 105 টাকা ছিল গত সপ্তাহে, আর 80-82 বেশি, 80-82 টাকা, অনেক টাকা, ভালো, অনেক সরেস, 23-24 টাকা কমছে। হ্যাঁ, অনেক কমছে, অনেক কমছে, অনেকটা কমছে দাম। এখনো ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি আছে ভালো? ইন্ডিয়ানে পেঁয়াজ অ্যাভেলেবল, আমদানি আছে,
এখন তো তোমার হচ্ছে ম্যাস্টেডও নাই, কোনো কিছু নাই, তারপরে বাজার কমছে কেন এটা বুঝতে হবে। যে কাঁচামাল আমদানি হইলেই বাজার তার বাজারের গতিতে কমে আসে, আর অটো কমে আসে, আর বাজারে যদি আমদানি না থাকে তাহলে বাজারে এমনি বেড়ে যায়। সিন্ডিকেট বলতে কিছু তো নাই, সিন্ডিকেট বলতে কোনো কিছু নাই। এই যে আলুর বাজার দেখেন না, আলু আনতেছিল, আলু আনতেছিল, ম্যাস্টেডরা জরিপনে টরিপনে করার পরে ইম্পোর্টাররা আলু আনা বাদ দিছে। এখন কি হয়েছে, উল্টা আরো আলুর বাজার বাড়ছে। বাড়ার পিছনে কারণ কি, এই যে জরিপনা করে যে 40-এর উপরে বেচা যাবে না, 45-এর উপরে বেচা যাবে না, যখন ইম্পোর্টাররা মনে করলো যে আমরা লাভ করতে পারছি না, তখন কোটি কোটি টাকা খাটাই লাভ কি, তখন আলু আনা বাদ দিয়ে দিছে, পরক্ষণেই আবার আলুর বাজার বেড়ে গেছে। অটোমেটিক বাড়ছে, এগুলো তো একদিন দেখলে যাদের লস হয় তারা বন্ধ করে দিছে আনা, এই কারণে এখন দাম বাড়ছে। একদিকে কিন্তু আলুর সিজন শেষ, আলুর সিজন শেষ, শেষ, নতুন আলু আসবে, কিছু জায়গায় আসছে আঙ্কেল, গতকালকে দেখলাম 120 টাকা থেকে 100 টাকা। এইটা হচ্ছে ইন্ডিয়ান আলু, বাজার যখন কমে আমরা বাঙালিরা তখন মনে করে আরো কমবে, আরো কিনাকাটা ছেড়ে দেয়, আর যখন বাজার বাড়তে থাকে তখন হচ্ছে যার লাগবে 1 কেজি সে কিনে 5 কেজি, মনে করে আরো বাড়বো, ওরে ওরে ক্রাইসিস, অনেক ক্রাইসিস হয়ে যাইব, তখন হুড়ি হুমড়ি খায় পড়ে বাজারের উপরে। এই জন্যই দেখা যাচ্ছে যে বাজারের উদ্যোগতি হয়ে যায়, আর যখন বাজার কমতে থাকে আর কেনে না, তখন আরো বাজার নিম্নগামী হয়ে যায়, আরো নিম্নগামী হয়, এই অবস্থা। এখন বর্তমানে এই কিছুদিন আগে আমরা আঙ্কেল দেখলাম, শুনলাম যে দেশি পেঁয়াজের আমদানি একবারেই নাই, এই যে 15 দিন আগে, হঠাৎ করে এখন আবার আমদানি বেশি। এটা আসলে আমাদের দেশে কৃষক বা যারা অরিগা কিনে বা এতে রাখছে, এরা মনে করছে আর মনে হয় পেঁয়াজ আসবেও না, পাবেও না, আমরা 8000 টাকা মন বিক্রি করব। এই নানান জল্পনা কল্পনার কারণে আজকে দেখেন 120-125 টাকা পেঁয়াজ বেশি নাই, অথচ আজকে 85-90 টাকা ব্যস্ত আছে। এটা কারণ ওনাদের গাফিলতির কারণে, 5,500 টাকা 6,000 টাকা ছিল, 5,000 টাকা ছিল, ওই টাইমে বিক্রি করে এখন 3,300-3,400 টাকা হাটে বাজার, অর্ধেক দাম, আরো কমবে যদি পেঁয়াজ না বিক্রি করে মনে করে লাভের আশায় ধরে রাখে, তাহলে এরা মরে যাবে। যখন নতুন পেঁয়াজ অ্যাভেলেবল আমদানি হবে, তখন পুরান পেঁয়াজ আর ক্রেতা কিনবে না, খাবে না। আবার এই ঠান্ডা একটু গাছও হয়, গাছ ঠান্ডা হলে গাছ হয়ে যায়, গাছ হয়ে যায়, এখন গাছ হলে আর তখন খায় না। লাভ ওই সময় অল্প করে ছাড়লে কিন্তু ভালো হইতো, অবশ্যই অবশ্যই ভালো হইতো, বেশি লাভের আশা এখন সব শেষ, এই অবস্থা। তো এখন এই যে মারমার পেঁয়াজ গুলো আসতেছে আঙ্কেল, এগুলা ইম্পোর্টারদের কি লাভ হইতেছে? মোটামুটি 100 টাকা বর্তা, আর বেসরকার কত, 72-28 টাকা কেজিতে লস, তো অনেক বিশাল মাপের লস, অনেক বা লস, অনেক লস, এটা তো লসের পরিমাণটা বেশি হইতেছে বর্তমানে। আর এইটা পাকিস্তানে, এটা পাকিস্তানে, এটা 65 টাকা বেচতাছি, মিশর আছে ওই পাশের দা, এইটা মিশরের টা, মিশর দা, এটা 72-75 টাকা বিক্রি হচ্ছে, এইটা না, হ্যাঁ, এইটার সাইজটা মনে হয় একটু অনেক বড়, এটা অনেক বড়, এটা বড় সাইজের, এগুলো হোটেল টোটেল গুলো তো চলে আর কি, এগুলো আছে, তারপরও অনেকের লাগে, দরকার যে নাই তা না, দরকার আছে ভালোই। আর রসুন কত করে, রসুন এইগুলা বেচতেছি 206-7 টাকা, 206-7 টাকা করে, মানে দাম কিছু কমছে, 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 এটা দাম কমছে, সব কিছুরই দাম কমছে। এখন নতুন আলুটা অ্যাভেলেবল আসলে আলুর দামও, আলুর দামও কমবে যদি অ্যাভেলেবল আমদানি হয় আর কি, এই সব অবস্থা আঙ্কেল। আর ফরিদপুরেটা কত বিক্রি করছেন আজকে, দেশি পেঁয়াজ কি আছে? দেশি পেঁয়াজ বেচলাম 90 টাকা, মাত্র 90 টাকা, 100 টাকা তো বাজার নাই, 100 টাকা বাজার নাই, আরে আল্লাহ, অনেক কমছে, 120 টাকা ছিল গত সপ্তাহে, 30 টাকার মতন কমছে আজকের বাজারে, এই সব অবস্থা আঙ্কেল। তো আপনাদের শপের নাম হচ্ছে আঙ্কেল মেসাস আলী ট্রেডার্স, মেসাস আলী ট্রেডার্স, আলী ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার। আঙ্কেলের নাম্বারটা কিনা দেখা যাচ্ছে না, 01713 01713 92 9780। আরেকবার বলে দেন, আমার প্রতিষ্ঠানের নাম মেসাস আলী ট্রেডার্স, জি জি, আমার মোবাইল নম্বর 01713 9287 80 80। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, আচ্ছা তোমাকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং বার্মা পেঁয়াজ, মিশরের পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কম পেঁয়াজের দাম, আপনারা দেখতে পাচ্ছেন বার্মা পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হতেছে 72 টাকা,
আজকে বিক্রি হইতেছে 72 টাকাতে বারমা পেঁয়াজ, যেটা কিছুদিন আগেও 90 থেকে 100 টাকা ছিল, আজকের বাজারে 72 টাকা। সাউদের পেঁয়াজটা যেটা ছিল 105 টাকা, ওইটা আজকে 85 টাকা। এটাগুলো আজকে বিক্রি হইতেছে 85 টাকাতে আজকের বাজারে। এরপরে আছে এটা হচ্ছে পাকিস্তানি পেঁয়াজ 65 টাকাতে, আজকে পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হইতেছে আজকে 65 টাকা। এরপরে 24 সালের নতুন যে মুড়ি কাটা পেঁয়াজটা, এইটা আজকে বিক্রি হইতেছে 70-75 টাকা, এবছরের নতুন আকর্ষণ মুড়ি কাটা পেঁয়াজ। এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে 70-75 টাকা। দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিলেন। আজকের বাজারে 70-75 টাকা মুড়ি কাটা পেঁয়াজ। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এবছরের নতুন আকর্ষণ এই প্রথম আসলো মুড়ি কাটা পেঁয়াজ। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যে যেখান থেকে দেখবেন শেয়ার করে দিবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।